এবার বলছে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে, উমাইরা শ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলা না, যার মাথায় আপনারা জল ঢালেন। আপনারা জানবেন না তাই কখন হয়, আপনারা জানেন সেটা দেখেই তো বোঝা যায়। ভোলানাথ এই যে যিনি বসে আছেন বাবা, হ্যাঁ তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। এবার খুব ভালো করে ওদিকে তাকিয়ে তাকে উত্তর দেবেন না কিন্তু, মানে সহজ হয়ে গেল আর কি। ঠাকুমাইরা, ভোলানাথের গলায় কিসের মালা আছে? তুলসীর মালা আছে? কিসের মালা আছে মা? রুদ্রাক্ষের মালা। তাহলে বৈষ্ণবের চিহ্ন কিন্তু মিলল না। আচ্ছা, কপালে যে আমরা এই তিলক সেবাটা করেছি, এই ধরনের তিলককে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। আমার ভোলানাথের কপালে এরকম তিলক আছে মা? এরকম আছে না? এটাকে বলা হয় ত্রিকুণ্ডক তিলক, মানে সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। হাগো মায়েরা, মাথায় কি শিখা আছে? কি আছে মা? হ্যাঁ, জটা। এটা বলতে পারলেন ঠিক আছে, না বলতে পারলে বাবা সামনের বছর থেকে জল ঢালা বন্ধ থাকতো। হ্যাঁ, মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখা হয়, ভোলানাথের মাথায় শিখা নেই, আছে জটা। আর পরনে কি আছে বাবা? গেরুয়া বাসন আছে, বাঘের ছাল। তাহলে সেখানেও তো বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে আমার ভোলানাথ বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, আমরা সবাই তো সাজা বৈষ্ণব বাবা। আমরা হলাম সাজা বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হলো আমার বাবা ভোলানাথ। তিনি সাজতে ভালোবাসতেন না, তিনি আভরণে ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন জানো? ত্রিনাদপি শুনি যে তরিব সহিষ্ণু না আমনে নমন রে কীর্তনিয়া সদাহরি। ত্রিনাদপি শুনেছেন? দেখবেন এই যেমন আপনারা বসে আছেন ঘাসের উপরে, ঘাস কি কিছু বলছে? আমাদের তেমন হতে হবে। বৃক্ষের মতো সহ্য গুণ, যখন তখন গাছের ডাল ভেঙে দিচ্ছি, পাতা ছিঁড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি, গাছ যেমন কিছু বলে না আমাদের তেমন হতে হবে। অমানি না মানো দেন। হ্যাঁ গো মায়েরা, আজকাল আমাদের একটা নিয়ম আছে দেখবেন, এই জগতে দেখবেন ভালো শিক্ষিত হওয়া লাগে না, ভালো জ্ঞানী হওয়া লাগে না, গুণী হওয়া লাগে না, একটু টাকা থাকলেই হবে। দেখবেন এই গ্রামে যদি বেশি টাকা থাকবে যার, আমরা দেখবেন তাকেই বাবা চেয়ারটা দেই, বাবা এসো এসো বসো। কেন? ওর যে অনেক টাকা আছে, ও বড় লোক। কিন্তু অনেক ব্যক্তি আছে বাবা, তার ভিতর অনেক শিক্ষা আছে, অনেক জ্ঞান আছে, অনেক গুণ আছে, অথচ তার কোনো অর্থ নাই, পরনে ভালো বেশভূষা নাই। দেখুন আমরা কিন্তু তাকে ভালো করে বসতে আসন দিই না, আমরা তাকে সম্মান করি না। বলে ওটা করলে হবে না, তুমি যদি প্রকৃত বৈষ্ণবের আচার আচরণ পালন করো তাহলে সবাইকে তোমায় মান দিতে হবে। অমানি না মানো দেন, কীর্তনিয়া সদাই হরি, সদাই সর্বদাই তোমার মুখে কৃষ্ণ নাম থাকতে হবে। আর এই নাম বললে কি হবে জানো? ও মায়েরা, আমাদের জ্বালা দূর হবে। হ্যাঁ গো মায়েরা, আমাদের জ্বালা আছে, হ্যাঁ কি না? ও মায়েরা জ্বালা আছে? আছে আছে। যারা ভয়ে উত্তরটা দিলেন না আর কি, যে বাবা পাশে আত্মীয় স্বজন বসে আছে বলবো জ্বালা আছে, হ্যাঁ ভাবছেন যার কথা ভাবছেন সেও বড় জ্বালায় আছে বাবা। এই সংসারে আমরা হলাম ত্রিতাপ জ্বালার অধিকারী, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকার জ্বালা আমাদেরকে সহ্য করতে হয়। এখানে বহু মানুষ করোনায় মারা গেছে না বাবা? আপনারা বলছিলেন, অ্যানাউন্স করছিলেন, তাহলে দেখেছেন কত প্রকারের জ্বালা আমাদের আছে। সেই জ্বালা থেকে দূরীভূত হতে গেলে দরকার হরিনাম। আপনি আমি বেঁচে আছি কেন? ভগবান রেখেছেন তাই আছি। যখন সময় হবে এক সেকেন্ডও দেরি করবে না বাবা। আর এই জন্যে সময় থাকতে থাকতে মনের জ্বালা দূর করতে গেলে দরকার একটা মালা, যে মালাটা একমাত্র হরিবাসরেই পাওয়া যায়। এই মালা ধারণ করলে কি হবে জানো? দূরে যাবি ত্রিতম জ্বালা তোমরা।
কেন বলেন তো মা? মানুষ বিপদে যখন পড়ে তখনই চিৎকার করে গোবিন্দকে ডাকে, বিপদে পড়ার আগে কি ডাকে মা? ওই জন্য বিপদে পড়ার আগে যদি আমাদের ডাকটা হয় আমাদের তো ভয় থাকে না বাবা। এখানে যত ভক্ত আছেন সবাই একটু হাত তুলুন তো মা। হ্যাঁ বাহ সুন্দর, এবার তুলে আমি যে সুরে গাইছি সেই সুরে সবাই মিলে গাইবেন, কেমন? সবাই মিলে তালে তালে বলবেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। আর একটু জোরে আমার এই মাঝখানের মায়েদের কিন্তু জোরে জোরে শোনা যাচ্ছে, দুদিকের মায়েরা কিন্তু উলু নয় উলু নয় মা। হ্যাঁ এখন হরিনাম গাইতে হবে, উলুটা পরে। আর একবার বলবেন কেমন? সবাই মিলে হাত তুলে জোরে জোরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। হরিনাম তো আপনারা গতকাল থেকে শুনছেন তাই না? মানে শিল্পী তো আর সুযোগ দেয় না বাবা, যদি গাওয়া শুরু করে শিল্পী আর বন্ধ দেয় না। হ্যাঁ আপনারা তো গাইতে পারেন না শুধু শোনেন, এবার একটা কথা বলেন তো মা, এই গতকাল থেকে তো শুনছেন, আচ্ছা শুনে তো আনন্দ হয় এটা ঠিকই, না হলে কেন শুনছেন? আচ্ছা শুনে যেমন আনন্দ হয়, আচ্ছা গেয়ে তার থেকে একটু বেশি আনন্দ হলো কি? বেশি আনন্দ হয়েছে? হ্যাঁ কেন বলেন তো মা? বলে হরিনাম শুনলে জীবের যেমন মঙ্গল হয় এটা ঠিক বাবা। এই যারা কীর্তনের আয়োজন করেছেন এরাদের শুধু কিন্তু নিজেদের মঙ্গলের জন্য নয় মা,
বলছে এই মঙ্গলধ্বনি, হরিনামটা হলো একটা মঙ্গলধ্বনি মা, এই কীর্তন মাইকে যতদূর পর্যন্ত চলে যাবে আপনাদের গ্রামের মঙ্গল হবে। বলে হরিনাম শুনলে জীবের যেমন মঙ্গল হয়, হরিনাম করলে আর কিছু হোক না হোক প্রত্যেকটা মানুষের দেহের ভেতরে যে আত্মাটা থাকে এইটার স্নান হয়ে যায় মা। ভালো করে ভাবুন, আমরা একদিন যদি স্নান না করি শরীর কত খারাপ লাগে, তাহলে দেহের ভিতরে আছে আত্মা, এর তো কখনো স্নান হয় না মা, একে তো টেনে বার করে আনতে পারি না, তাহলে কি করতে হবে? বলে মানুষ মারা গেলে দেখবেন ওই মৃত্যু বাড়িতে কি বলে, যে আত্মার শান্তি কামনায় একটু রামায়ণ দিয়েছি কি হরিনাম দিয়েছি বলেন না মা, বলে যে যাত্রা দিয়েছি থিয়েটার দিয়েছি বলে, বলে কীর্তন দিয়েছি কি রামায়ণ দিয়েছি, কেন? বলে মানুষের দেহটাই শুধু পুড়ে যায়, কিন্তু এই ভিতরের যে আত্মা যে হাওয়াটা, ওর কখনো মৃত্যু হয় না। সেই জন্য আমি বিশ্বাস করি মা, আমার মা মারা গেলে কি হবে নিশ্চয়ই কোথাও না কোথাও ঠিক আছে, এইটুকু ভেবেই আমি শান্তি পাই। হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কোথাও না কোথাও মা ঠিক কৃপা করছে আমাকে, এটাই ভাবি। তা আত্মার তো কখনো মাগো মৃত্যু হয় না, এই আত্মাটার স্নান হয় একমাত্র হরিনাম, যদি হরিনাম করা যায়। তবে হ্যাঁ, যদি নামের মতো নামটা করা যায় তবে দেখবেন এই যে গাইলেন মাগো দুটো মিনিট কত আনন্দ বলুন তো, কোনো গান জানতে লাগে না বাবা, ভগবানের সামনে নাম গাইতে গেলে ওই মাস্টার ধরে গান শিখতে লাগে না, ভক্তি থাকলে প্রেম থাকলেই হয়ে যাবে বাবা। ও মায়েরা, আসলে মহাপ্রভু তিনি পায়ে ধরে হরিনাম কেন দিয়েছিলেন জানেন? বলে যদি পেতে চাও কিছু আগে হও নিচু, যদি তুমি কিছু পাবে মনে করো তাহলে তোমাকে নিচু হতে হবে। দেখবেন আজকালকার দিনে গুরুজনের পায়ে হাত দিয়ে এখনকার ছেলে মেয়ে তেমন আর প্রণাম করে না বাবা, নিজের বাবা মাকেই করতে ভুলে যায়, তো অন্যান্য গুরুজন তো অনেক দূরের ব্যাপার বাবা। হ্যাঁ গো মায়েরা, আসলে কি জানেন, মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যেদিন আমার মতো সবাই যেমন মা হারা হবে, একদিন তো সবাই হবে, সেদিন সেই সন্তানই বুঝবে যে মার একমাত্র পিতামাতা অর্থ দিলেই শুধু সেই পিতামাতা ভালো নয়, পিতামাতার সঙ্গে কোনোদিন কোনো অর্থের তুলনা হয় না বাবা। অনেক ছেলে মেয়ে পিতামাতাকে বলে জীবনে কি করেছো, আমার জন্য কি করে যেতে পেরেছো, কিন্তু বাবা পিতামাতার মতো ছায়াটা যদি মাথার উপর থেকে চলে যায় তখন হাজার অর্থ থাকলেও সুখ থাকে না বাবা। আমার মা যা আমাকে শিখিয়ে গেছে, অর্থের তো অভাব নাই, কিন্তু আমার যে মনে বড় অভাব হয়ে গেল এই অভাব তো কোনো কিছু দিয়ে হয় না বাবা। তাই গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছে বাবা। যখন যুদ্ধ দুদিন বাকি ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছে তার জেঠিমার কাছে। ও মায়েরা, জেঠিমাকে ওই যে যার 100টা ছেলে আছে না গান্ধারী, গান্ধারীর কাছে গিয়ে বলে বসলো, বড় মা আমি যে তোমার কাছে একটা আশীর্বাদ নিতে এসেছি। কি নিতে এসেছিস, চলে যা দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে, আমি তোর মুখ দেখতে চাই না। আমার আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস? বড় মা গো, আমি যে তোমার কাছে একটা জিনিস চাই। ও মায়েরা, গুরুজনের পায়ে হাত দিলে কেমন দেখুন, কত কিছু না পাওয়া যায় তা যুধিষ্ঠির শিক্ষা দিয়েছে। যেইরা বলেছে গান্ধারী সামনে গিয়ে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির আমি বুঝতে পেরেছি, আসলে এই যুদ্ধে যে তোরা পারবি না সেটা তোরা বুঝতে পেরেছিস, ওই জন্যে সময় থাকতে আমার কাছে কিছু রাজঐশ্বর্য চাইতে এসেছিস। যেই বলেছো মায়েরা, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির আমার গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করছে। বড় মা, তুমি আমাকে বলছো আমি তোমার কাছে ঐশ্বর্যের জন্য এসেছি, শোনো বড় মা, যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ আমার ভগবানকে ভুলে না, সে ঐশ্বর্য আমার লাগবে। তাহলে কেন এসেছিস,
পায়ে হাত দিয়ে প্রণাম করছে আর বলছে, বড় মা আমি খুব ভালো করে জানি যে আমি এই যুদ্ধে আমি মারা যাব, কারণ তোমার ছেলেরা 100টা ছেলে, ওদের পক্ষে কত সৈন্য সামন্ত আছে, আর আমরা মোটে 5 ভাই আর ওই কৃষ্ণ আছে। জানো বড় মা, আমরা হয়তো বাঁচবো না, কিন্তু জানো বড় মা, আমি আমার এখনো নিজের মাকে প্রণাম করিনি, কারণ তুমি তো আমার বড় মা। যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়, কি বলেন ভাইরা? আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, জানো বড় মা, আমি জানি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে সেটাই হবে। বড় মা, আমায় একটু আশীর্বাদ করো, এই যুদ্ধে যেন তোমার যুধিষ্ঠিরের যেন মৃত্যু হয়। শুধু তাই নয়, আমি এ জন্মে যেমন কৃষ্ণ ভক্ত আছি, আগত জন্মে আমি যদি আমার মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, এইটুকু আশীর্বাদে তুমি আমায় করো। ও মায়েরা, যে যত বড় পাশারি হোক, কেউ যদি কোনো সন্তান সম যদি তার পায়ে হাত দিয়ে এমন করে যদি মৃত্যু ভিক্ষা চায়, বলুন তো মা, তারা রাগ থাকে? তাড়াতাড়ি করি গান্ধারি আমার, যে এতক্ষণ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তাড়াতাড়ি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে যুধিষ্ঠির। ও বাবা, আমি তোকে শত্রু বলে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমাকে মা বলেছিস বাবা। শুধু মা না, বড় মা, তুই বড় মা বলে আমাকে প্রণাম করেছিস। ও বাবা, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি বাবা, এই যুদ্ধে তোর কখনো মৃত্যু হবে না, এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি ও। দেখুন মায়েরা, যেই না বাবা নিজে গান্ধারি কিন্তু খুব ভালো করে জানত, তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল, ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয়। হ্যাঁ মায়েরা, খুব ভালো করে জানতো তার ছেলেরা অধর্মের হয়ে লড়াই করছে, তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হলো কেন? এই যে নিচে হয়েছিল, তাই নিচে হয়ে প্রণামটা করেছিল বলে আশীর্বাদটা পেল বাবা। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে, যুধিষ্ঠির আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, তুমি দেখছি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, তুমি দেখছি পরীক্ষায় দিলে না, এমনিই তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, এখনো যুদ্ধ হয়নি, যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে, ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয়। গৌর হরি, তিনি ভাবলেন কলিজীবের সময় তো খুব কম, কিন্তু কলির জীব এরা উদ্ধার হবে কি করে, এদেরকে উদ্ধার করতে গেলে দরকার সেটা হলো হরিনাম। সত্যি কি আমাদের সময় কম নয় বাবা? খুব ভালো করে ভাবেন তো বাবা, আমি আজকে কীর্তন গাইতে পারছি, কাল যে গাইতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? আজকে আপনারা শুনতে পারছেন, কালকেও যে শুনতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি যদি থাকতো তাহলে আমার মায়ের ভাবুন না কোনো রোগ নেই, অথচ সুস্থ মানুষ 52 বছর বয়সে তো চলে গেল, যাওয়ার তো কথা ছিল না, আমরা তো ভাবিনি। আসলে কথাই বলে, সময় যে কার কতক্ষণ আছে আমরা কি করেই বা জানব। তাই মহাপ্রভু ভাবলেন কলিজীবের সময় যখন কম, এদেরকে আমি না চাইতেই এদের দ্বারা আমি হরিনাম প্রচার করব,
তাই তিনি অসাধনে মানে বিনা সাধনে সবার দ্বারে হরিনাম প্রচার করে দিলেন। অসাধনে চিন্তাবানি বিধি দয়ালো ঠাকুর যেমন দয়া আর হবে না, 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 যেজন যেচে সিদ্ধি নাম প্রেম দিলাই এমন দয়া আর হবে না, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, তাই মোর হরি বল হরি মা আর পায়ে পড়ি, তাই নাম প্রেম বিলাই এমন দয়া আর হবে না, আমার গুরু বড় প্রাণ বড় দয়াল ঠাকুর, বলছি আমার গোড়া বড় দয়ালু ঠাকুর রিভাবগণ যে যেন যেচে সেতে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। ও মায়েরা কিভাবে হরিনাম প্রচার করলো? বলছি তিনি হাতেও ধরলেন আবার পায়েও ধরলেন। কেন? যিনি ভগবান, আচ্ছা খুব ভালো করে ভাবুন তো মায়েরা, যিনি ভগবান তার কি খুব দরকার ছিল? কলিহত জীব উদ্ধার হবে কি হবে না সেজন্য তিনি কিনা বাবা সবার পায়ে পায়ে ধরলেন। কেন বলে দেখো, ভগবানে বুঝিয়ে দিলেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আমি যদি আচরণ করি তোমাদের না জানাই তোমরা বুঝবে না। ভগবানকে পেতে গেলে কথাই বলে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। হ্যাঁ, যদি তোমরা কিছু পাবে মনে করো তাহলে তোমাদের আগে নিচু হতে হবে। একটা কথা জানবেন মা, ভগবানকে পেতে গেলে তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। শ্রীমদ ভাগবত গীতা জানালেন ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্তির চরণ ধূলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মানে শ্রীমদ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস অতি অবশ্যই প্রয়োজন। এক হলো ভক্তির পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ। আমার বাবা মায়েরা তার ভিতর থেকে প্রথম জিনিসটাকে আশ্রয় করেননি মা? এই যে এখানে কত কত সাধুগুরু বৈষ্ণব আপনারা বসে আছেন, হ্যাঁ গো মায়েরা খুব ভালো করে ভাবেন তো, সবার পায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা কি সম্ভব? কি বলেন মায়েরা, সম্ভব? একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? বলে দেখো, এখানে যে আমরা বসে আছি,
কত কত ভক্তের পদধুলা এখানে পড়ে আছে না? এই ধুলোটা কীর্তন শোনার প্রথমেই এই ধুলোটায় হাত দিয়ে একটু মাথায় দিতে হবে মা ভক্তি সহকারে। যদি বলেন কেন ধুলোটুলো আমার মাথায় দিতে যাব কেন, একটা কথা জানবেন মা, আমরা তো ধুলো শুধু মাথায় দিচ্ছি, আমার কলির ভগবান গৌর হরি তিনি শুধু মাথায় দেয়নি গো মা, তিনি সর্বাঙ্গে ধুলা মেখেছিলেন। তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছিলেন, ওই কলি হত জি তোমরা একবার ধুলা মেখে দেখো, কারণ আপনারা হলেন প্রকৃত বৈষ্ণব। যদি বলেন আমি কি করে বৈষ্ণব হলাম, আমি তো জাতিতে বৈষ্ণব নই, একটা কথা জানবেন মা, জাতিতে বৈষ্ণব হলেই কিন্তু তাকে বৈষ্ণব বলা হয় না। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি তার মানে যে আমি ব্রাহ্মণ তাও কিন্তু নয় বাবা, আমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলাম অথচ আমি কোনোদিন বৈষ্ণবের আচার আচরণ করলাম না, আমি কি বৈষ্ণব হলাম? আমি সারা জীবন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, সবার কাছে পৈতে দেখিয়ে বলি আমি ব্রাহ্মণ, অথচ আমি কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করে দেখিনি, আমি কি তাহলে ব্রাহ্মণ হলাম? বলে দেখো প্রকৃত বৈষ্ণব আমার মহাপ্রভু তিনি নিজে বলে গেছেন, মুচি হই সুচি হই যদি কৃষ্ণ ভজে, সুচি হই মুচি হই যদি কৃষ্ণ ত্যাগে। কেউ যদি আমার প্রভুর নাম যদি কায় মনোবাক্যি করতে পারে তবেই সে প্রকৃত বৈষ্ণব গো। হ্যাঁ গো মায়েরা, বৈষ্ণবকে দেখে তো চেনা যায় না কি মায়েরা? চেনা যায়। বিশেষ করে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই যে চন্দনেশ্বর এই জায়গায় আপনাদের পরিবেশটাই আলাদা। হ্যাঁ, চারিদিকে কত সুন্দর আমার মহাপ্রভুর মূর্তি করা, এদিকে ভোলানাথ সুন্দর রাধা মাধবের মন্দির, এবং আপনারা ভক্তগণ আপনাদের মুখটা দেখেই বোঝা যাচ্ছে বাবা। বলে প্রথম কথা হলো ভক্তের চোখ দেখে বোঝা যায় সে প্রকৃত ভক্ত কিনা। হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় বাবা। এই যে পরিবেশটা সত্যি এটা নবদ্বীপ ধাম এখন পরিণত হয়েছে বাবা, সত্যি আপনারা পরিবেশটা খুব ভালো তৈরি করেছেন। হ্যাঁ গো মা, তাহলে বৈষ্ণব দেখে চেনা যায়? তাহলে দেখেছেন মা, আমরাও যদি চলতে ফিরতে নাম করতে পারি, গুরুচরণ আশ্রয় করতে পারি, আমরাও সমস্ত বন্ধন থেকে মুক্ত পাব বাবা। ওই জন্য একটা কথাই আছে না, হাতে করো কাম আর মুখে করো নাম। কি বলেন মায়েরা, কর্ম না করলে আমাদের খাওয়া হবে না বাবা, কর্ম করতেই হবে। আর সেই সঙ্গে আমরা সবাই মিলে বাবা হাতে তালে দিয়ে সবাই মিলে হরিবল বলবো একত্রিতভাবে, পথ চলিতে আর ভুলিতে, তোমরা গাও গাও কৃষ্ণের নাম মধুর একবার গাও গাও কৃষ্ণের নাম মধুনা হরিনা, তোমরা গাও গাও কৃষ্ণের নাম মধুর না হরি না, উলুখনি উলুখনি আর বলে তে, একবার গাও গাও কৃষ্ণের নাম মধুর না হরি না, মুখিয়া ধরি মোরা চলি দিশাহে যাত্রি, মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহে যাত্রি, সম্মুখে আধার রাত্রি মোরা চলি দিশাহে যাত্রি, মুখে আধার কৃষ্ণ
তাহলে চলতে ফিলতে আমাদের একটু নাম করতে হবে মা, তাই তো কলি হতো জীবের লাগে। আমার মহাজন আরো কি বললেন, চারিবিধ সর দর্শন বুড়িয়া জি জন, যদি গৌরাঙ্গ নাহি ভয় নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভয় নাহি ভজে, বাতার অধ্যয়ন লোচন বিহীন জন, বাতার অধ্যয়ন লোচন বিহীন জন, তরপনি অন্ধি কি বাতার বলো আছে, তরপনে অন্ধির কি বাঁকা বলয় আছে, কাজ কি আছে কাজ কি আছে কাজ কি আছে কাজ কি আছে, অন্ধি দানায় কাজ কি আছে অন্ধি দানায় কাজ কি আছে, তার সর্বাঙ্গ থাকিতে নাই কি আছে অন্ধি দানায় কাজ কি আছে, তার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে অন্ধি দানায় কাজ কি আছে। কথাটা কি বললো মা, বলে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছে অন্ধের আয়নায় কাজ কি আছে। একটা কথা জানবেন বাবা, আমরা ধরুন অন্ধ মানুষ হলে তার বাবা যতই সব কিছু থাক, তার কি বাবা আয়নার কোনো প্রয়োজন আর হবে? হবে না। তা মহাজন বলছে, তুমি হয়তো মহান পণ্ডিত হলে, আমরা হয়তো 18টি পুরাণ পড়ে ফেললাম, আমরা হয়তো 4টি বেদ পড়ে ফেললাম, আমরা ভাগবত পড়ে ফেললাম, অথচ আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমরা গৌর বলে কাঁদতে পারি না। বলে তাহলে তোমার অমন পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নাই। কেন? কারণ ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, ভগবানকে পেতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো চোখের জল, যেটা কিন্তু এই হরিবাসরে আমার মায়েদের বাবাদের সবার একটু আছে বাবা। অনেক জায়গায় বাবা হাজার বলে বলেও চোখে জল আনা যায় না, কারণ চোখের জলটা কখনো বললে আসে না বাবা, ওটা হলো নিজের ভিতরকার ভক্তি, যেটা আপনাদের খুবই আছে বাবা। তাই কলি হত জীবের লাগে মহাজন আরো কি বললেন, কিছু নাহি জানো তো, যদি গৌরাঙ্গ করিষায় ভবপায়, যদি গৌরাঙ্গ করিষায় ভবপায়, নয়ন নন্দিতি ধনে শীত সকলি জানে, নয়ন নন্দিতি ধনে শীত সকলি জানে, বিশুদ্ধি কর তলে তার এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে মা, এই জায়গাটা কিন্তু এখন আর চন্দনেশ্বর বাজার নয় মা, এটাই হলো নবদ্বীপ, এটাই হলো বৃন্দাবন। কিভাবে হবে, আপনার সবাই মিলে দুটি বাহু তুলে জোরে জোরে আমার গৌর হরিকে ডাকুন বাবা, আমার সাথে বলুন, বলুন ভজনিতাই 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 এতক্ষণ আমরা গৌর কথা শুনছিলাম, মানে মা আমরা কোথায় ছিলাম, নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব,
একটু মধুময় শ্রী ধাম বৃন্দাবনে যাবো, তবে পুনরায় যে ভক্তের কথা শুনবো আমরা সবাই মিলে আবার নবদ্বীপের একটু কাছে আসবো বাবা। হ্যাঁ, তবে এখানে আমি শুনেছি রাস হবে, তো রূপ ওনারা বললেন না প্রথম থেকেই রূপ করার দরকার নেই, একটা অন্য ভক্তের কথা শুনে তারপর শেষে একটু রূপের পথ ওনারা বলে দিলেন, সেই মতোই হবে। তাহলে মায়েরা চলুন আমরা সবাই মিলে একটু মধুময় শ্রী ধাম বৃন্দাবনে যাই। তাহলে বৃন্দাবনে মায়ের একটু জোরে জোরে জয় ধ্বনি হয়ে যাক, জয় ধ্বনি। ও মায়েরা কি আস্তে আস্তে আস্তে, মানে একটু আগে আমার সুরজিৎ দাদা ভাই কিন্তু সেই একই গল্পটা হয়েছিল। হ্যাঁ, দাদা ভাই আমাকে খুব ভালোবাসে, কারণ আমার বাড়িতেও তখন আমার মা বেঁচে ছিলেন, পৌষ মাস করে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয় বাবা, কীর্তন হয়, তখন দাদা ভাই আমাদের বাড়িতে গান করেছে। যেহেতু আপনাদের কিন্তু এই একটাই ভুল হয়ে গেল আবার, ও মায়েরা জয় ধ্বনি করলেন না উলু ধ্বনি। হ্যাঁ হ্যাঁ গো বাবা, কী করেছে মায়েরা, হ্যাঁ গো বাবা কী করেছে, উলু ধ্বনি না জয় ধ্বনি, উলু ধ্বনি বললে এই জন্যেই সংসারে অশান্তি হয়। হ্যাঁ, এই বাবা বলে এক আর মায়েরা করে দেয় আর এক, নাকি মা বললাম জয় ধ্বনি করে দিল দুম করে উলু ধ্বনি, মানে না চাইতেই শুধু উলু দিচ্ছে বাবা। হ্যাঁ না রাখবার বলা হোক, তাহলে জয় ধ্বনি কেমন হবে মায়েরা, জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, বাহ এইটা হলো জয় ধ্বনি। হ্যাঁ, আর যেটা আপনারা একটু আগে করছিলেন ওটা উলু ধ্বনি, তবে উলুটাও লাগবে মা, জয় যেমন লাগবে উলুও তেমন লাগবে। সবাই মিলে দুটি বাহু তুলি, হাতে তালি দিয়ে চলুন আমরা একটু সবাই রাধা নাম করি, কারণ রাধা নাম ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। তাহলে চলুন সবাই মিলে বলুন, হাতে তালি দিয়ে একত্রিত হবে। আমার মন পাখিটা বলি, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে গিয়ে কি বলবো মা, রাধে রাধে বলবো, সবাই দুটি বাহু তুলে সবাই মিলে হাতে তালে তালে সবাই মিলে বলবো কেমন। আমার মন পাখিটা বলি, আমার মন পাখিটা বলি, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবন রাধি রাধি দেব, হে রাধি রাধি কথা বলি, দেখবেন আজকাল ডাক্তারখানায় গেলে আসতে ডাক্তার কি বলে, বলে দেখো সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, বলে কি না, আগেকার দিনে সব রোগের নাম শোনা যেত, এখন হচ্ছে কেন, তার কারণ আমরা বেশি কুড়ে হয়ে গেছি তাই বাবা। হ্যাঁ, এখন হাঁটি কম, আমি তো একদম হাঁটি কম। হ্যাঁ, আগে তো একটু মোটা সোটা ছিলাম, আর বাবা এমন মা দুঃখ দিল যে বাবা মনে হয় শরীরটা বোধহয় আস্তে আস্তে বড্ড খারাপ হয়ে যাচ্ছে বাবা, কি করে যে গান গাইবো সেটাই বুঝতে পারি না, কিন্তু এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শক্তি থাকলে ঠিক বাবা গাওয়া যাবে, কি বলেন মা, আপনারাই তো সেই শক্তি দায়ী মা সামনে বসে আছে। তাহলে মায়েরা আমরা যদি একটু ব্যায়ামটা সকালে না করে মাঝে মধ্যে হরিবা আসরে গিয়ে যদি একটু করি তাহলে ভালো হয় নাকি, তাহলে সবাই একটু হাত তুলুন,
হ্যাঁ তুলে এরকম করি, হ্যাঁ এবার দেখুন কিরকম ব্যায়ামটা হচ্ছে, এবার শর্ত বলো ধ্বনি। বৃন্দাবন কি মহিমা প্যারি, পহচানে জগলো মে ঝুম ঝুম কি, জগলো মে ঝুম ঝুম কি মন কি তপন বুঝাও, মন কি তপন বুঝাও, রাধিরা 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 সঙ্গ নাচি সুবড়িয়া দর্শন করে সবাই রাধা নাম করেছেন, যা কিছু ব্যায়াম করার তাও করে নিয়েছেন। বাবা বলে এখন যতই মানুষ ডাক্তার ওষুধ দিক না কেন, মনের ভিতরে যদি বাবা কষ্ট থাকে দেখবেন ওষুধও কাজ করে না, কিন্তু এই হরিনাম করলেন সবাই মিলে হাসি মুখে আনন্দ করে বাবা ঠিকঠাক ওষুধটা কিন্তু কাজ হয় বাবা। তাহলে বলে ভিতরে যদি আনন্দ থাকে, আর আনন্দ পৃথিবীতে কোনো জিনিস দিতে পারে না যদি বাবা আমরা সঠিকভাবে তার নামটাকে না করতে পারি। তাই আজকে যে ভক্তির কথা শুনবো ও মায়েরা, সেই ভক্ত একটা 5 বছরের ছেলে, আমাদের মতো বয়সে বড় নয় বাবা, ভগবানকে সেবা দিতে গিয়ে গলায় দড়ি পর্যন্ত দিয়েছিল। ভাবুন মা, ভগবান খাবে না কেন সেই জন্যে গলায় দড়ি দিল। ও মায়েরা আমরাও তো মন্দিরে সেবা দিই, আমরাও তো গোপালকে সেবা দিই। আচ্ছা বলেন তো মা, গোপাল কি সত্যি খায়? আমরা অনেকে গোপাল সেবা দিই না মা, অনেকের ঘরে কিন্তু এখানে যত মা বসে আছেন বেশিরভাগ মায়ের ঘরে কিন্তু গোপাল আছে, কি মানে? আচ্ছা মা, গোপালকে যখন আমরা দুটো মিষ্টি দেই, কখনো দেখেছেন গোপাল তার ভিতরে একটা খেয়েছে? কই গোপাল যখন খায় না, আমরা তো গোপালের মা হয়েছি, কই গোপালকে কি একবার কোলে নিয়ে বলেছি ও বাবা তুই খাস না কেন? দেখেছেন আমরা নিয়ম করে 2-4 বার করে দিতে হয় তাই দিই, কিন্তু ভালোবেসে বলি না।
কিন্তু ওই জায়গায় যদি নিজের ছেলে থাকতো আমরা কি বলতাম, ও বাবা তুই একটু খেয়ে নে বাবা, আমার সোনা খা মানা খা, না খেলে তোর শরীর খারাপ করবে, বলি কি না? তাহলে ছেলেকে খাওয়ানোর জন্য আমরা কত গান শোনাই, আমরা কত কিছু শোনাই বাবা, হ্যাঁ ছেলেকে কত গল্প শোনাই। তবে আজকালকার দিনে আর গান শোনাতে হয় না বাবা, আজকালকার দিনে ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিলেই ব্যাস ছেলে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে বাবা। এখনো দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, তাহলে ভাবুন মা, ভগবানকে সেবা দিতে গিয়ে আমরা একবারও তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলি না, ও বাবা তুই খাস না কেন? ভগবান কি বলে জানেন মা, কেউ যদি আমাকে ভালোবেসে দেয় আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। মনে করে দেখুন, ভগবানকে কেউ কি বিষ দেয়নি? ও মায়েরা ভালোবেসে বিষ দেয়নি? পুতনা রাক্ষসী ভগবানকে ছদিনের কৃষ্ণকে মারবে বলে নিজ দুগুতে বিষ মিশিয়েছিল বাবা, ছদিনের ছেলেকে মারবে বলে। ও মায়েরা, ছদিনের ছেলেকে মারতে গেলে কখনো কারোর বিষ লাগে? ও তো এমনি হাত দিয়ে গলা টিপে দিতে পারত, সেটা করে শুধু ভালোবাসাটা ভাবুন মা, কুলি করেছে গোপাল খানা বাবা। ভগবান পুতনার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে, কিরে গোপাল হাসিস কেন? ওরে পুতনা হাসব না, এই জগৎ সংসারে সবাই আমায় কত রাজভোগ দিল, তারাই আমায় পেল না, আর তুই কিনা আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি? ওরে পুতনা, কেউ যদি ভালোবেসে তোর মতো করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমাকে যদি একটু বিষও দিত আমি সেটাও গ্রহণ করতাম। দেখেছেন মা, আমরা তাকে নিয়ম করতে জানি, ভালোবাসতে জানি না বাবা। আমরা নিয়ম করি গোপালকে একবার নয় দুবার নয় চারবার সেবা দিতে হবে, কিন্তু গোপাল বলল চারবার কেন, তুমি আমাকে একবার দাও, তবে দেওয়ার মতো দাও, তোমার সন্তানের মতো যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে দিতে পারো আমি সেদিনই সেবাটা গ্রহণ করব, তার আগে নয়। সেই ভগবানের জন্য ওই পাঁচ বছরের ছেলেটা জানত না যে পাথরের ঠাকুর খায় না, গলায় দড়ি দিয়েছিল বাবা, ভগবান নিজে হাতে নাড়ু খেয়েছিল। সেই ভক্তেরই পিতা মুকুন্দ সরকার আর নরহরি সরকার বলে বসলো, না না সংসার আর করব না, যে সংসারে মায়া যে সংসারে যন্ত্রণা, বিবাহ করব না, চলো আমরা ওই যে কলিযুগের মাটিতে রাধা কৃষ্ণ মিলেমিশে আমার গৌর এসেছে গো তার চরণে যাব। দুই ভাই চলেছে, দুই ভাই গেল কোথায়, নবদ্বীপ মাঝি দেখতে পেল প্রভাত সময়ে সুরধ্বনির তীরে মহাপ্রভু হরিনাম করছে, তার ভাবটা কেমন দেখে কি মনে হয়, বলে কি রাধা নাকি কৃষ্ণ নাকি গোরা, যেন তার ভাবে একই সব রূপ দেখা যায়। মুখে হরি বলে নেচে নেচে যাও রে চোরা শিখি পাখা
দেখো রাধানা সর্বাঙ্গেরি দেখো পাকা নিয়া যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাথা আর দেরি নয় দাদা চলো একবার তার চরণে আশ্রয় একবার চলো দাদা চলো কত সুন্দর তার রূপ এত না দেখেছি ওই বিমলা শুনেছি মজাই তো এটা এখন শিবাসঙ্গন তাই তো মানে মহাপ্রভু যেখানে কীর্তন করতেন আপনারা কিন্তু এখন পার্ষদ বাবা তা মহাপ্রভু কিন্তু এক ধরনের কীর্তন করতেন না মা দুই ধরনের একটা হলো নাম কীর্তন একটা হলো রস কীর্তন মানে এই যে দরজা বন্ধ করে রাত্রে যেটা করতেন ওটা হলো রস কীর্তন হ্যাঁ মানে রাধা কৃষ্ণ প্রেম ভাবরস সবাই বোঝে না মা ওই জন্য দরজা বন্ধ করে করতেন আর যেটা নগরে নগরে ঘুরে করতেন ওটা হলো নাম কীর্তন তাই মহাপ্রভু আজকে সকল ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে বলে বসলো শোনো তোমরা সবাই আমার সঙ্গে হরি নাম করো ও মায়েরা সবাই মিলে বলবেন হরি নাম নাম বিনা
এই দুই ভাইয়ের ভিতরে একজন এসুতো এখানে, হ্যাঁ তোমাকে ডাকছে, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি। মহাপ্রভু কাকে ডাকছে মা? ও মায়েরা এদিকে তো, মহাপ্রভু কাকে ডাকছে? ওই যে দুই ভাই বললাম না, ওই যে নরহরি সরকারের মুকুন্দ সরকার, দুজনে গিয়েছিল তো, তা দেখছে এখানে যত ভক্ত, প্রতিদিন তো আমি এদেরকে নিয়ে হরিনাম করি, কিন্তু এই দুজন আবার কে রে বাবা? তা ওই বাবা একজনের দিকে তাকিয়ে বলছে, এদিকে তুমি শোনো, প্রভু আমাকে ডাকছো? ছোট ভাই এসেছে আর কি, নরহরি, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ, ভারী সুন্দর নাম তো। ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে হরিনাম গাইবে? ও প্রভু আমি থাকবো কি, আমি তো তোমার সঙ্গে নাম গাইবো বলেই চলে এসেছি। বেশ তো, এখানে যত ভক্ত আছে সবার সঙ্গে হাতে তালে দিয়ে বলো মায়েরা সবাই মিলে হরিনাম বলো ভাই। নাম 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 কবার বলেছেন? তিনবার। কেন? মহাপ্রভুকে প্রশ্ন করছে নরহরি, প্রভু এ তুমি কি বলালে, নামের আগে হরি বসবে না হলে কৃষ্ণ বসবে, তুমি শুধু নাম 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 তিনবার কেন বললে? শোনো, এই যে আমি ভক্তদেরকে তিনবার করে নাম 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 বলিয়েছি, তিনটে নামের আসলে আলাদা আলাদা মানে আছে। শোনো, প্রথম নামের মানে শোনো, আগে তো না মঞ্চ হতে আগে তো না অহংকারের মঞ্চ হতে আগে তোমাদের নামতে হবে, এটা হলো প্রথম নামের মানে। দ্বিতীয় নামের মানে শোনো, করুণে প্রণাম, ওই সাধু গুরু শেষে বলবি তুমি ভুল করি না।